Hello friends, welcome back to my YouTube channel Anindita Tree. আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আমি আবারো চলে এসেছি নতুন আরেকটি ব্লগ নিয়ে। আজকে আমার এই ব্লগটিতে আমি আপনাদের সাথে শেয়ার করব পাবদা মাছের ঝোলের একটি সহজ এবং ঝটপট রেসিপি। আশা করি আপনাদের সবার আমার এই আজকের রেসিপিটি ভালো লাগবে। এই ঝটপট রেসিপিটি রান্না করার জন্য মাত্র 4টি উপকরণ আমি ব্যবহার করেছি আর আমার মাছটা ঠিক এরকম হয়েছিল। তো আমি দেখাবো আমি কিভাবে পাবদা মাছের ঝোল রান্না করেছি। পাবদা মাছের ঝোল রান্না করার জন্য প্রথমেই যেটা করতে হবে সেটা হচ্ছে পাবদা মাছগুলোকে ভালো করে ধুয়ে নিতে হবে এবং কেটে নিতে হবে। পাশে যে তেল বা ফুলকাগুলো আছে সেগুলো, তারপর ভাজার জন্য যেটা সচরাচর করা হয় সেটা হচ্ছে লবণ পরিমাণ মতো এবং হলুদের গুঁড়ো দিয়ে ভালো করে মেখে নিয়ে ভেজে নিতে হবে। মনে রাখতে হবে এই হলুদের গুঁড়া আর লবণ দিয়ে মাখানোর পরে খানিকটা সময় যদি রেখে দিই আমরা প্রায় 15-20 মিনিট, তখন আমার তেলে কম ছিটে আসে। তো আমি যেটা করেছিলাম তখন আমার সময় ছিল না হাতে, আপনাদেরও যদি হাতে সময় না থাকে তখন আপনারাও সাথে সাথে ভেজে ফেলতে পারেন, কিন্তু আমার তখন আমি সাথে সাথে রেঁধে ছিলাম বলে অনেক তেলের ছিটা চলে এসেছিল, যেটা খুবই অ্যানোয়িং। তো এখানে আমি প্রায় 10 টুকরার মতো পাবদা মাছ নিয়েছি। তো প্রথমে আমি হাফ পাবদা মাছগুলোকে ভেজে নিব আর তারপর আমি বাকি হাফগুলো ভেজে নিব। মাছগুলো ভাজা হয়ে গেলে আমি এক এক করে তুলে নিব। মাছগুলো খুব আলতো করে তুলতে হবে যেন ভেঙে না যায়। আমার হাফ মাছ ভাজা শেষ, এখন আমি বাকি মাছগুলো ভেজে নেব। আমার সবগুলো মাছ ভাজা হয়ে গেছে, আমি সবগুলো মাছ উঠিয়ে নিয়েছি। এখন আমি যেই তেলটাতে মাছগুলো ভেজেছিলাম ঠিক সেই তেলটাতেই আমি পেঁয়াজ কুচি দিয়ে দিব। তো পেঁয়াজ এখানে আমি মোটামুটি একটু বেশি দিয়েছি, কারণ আমরা একটু পেঁয়াজ বেশি খাই। তো আমি সবসময় পেঁয়াজ একটু বেশি দিয়ে রান্না করি, আপনাদের পরিমাণ মতো স্বাদ মতো পেঁয়াজ কুচি দিয়ে আপনারা পেঁয়াজগুলোকে ভেজে নিতে হবে। আপনারা ওরকম করে ভেজে নিতে পারেন। আচ্ছা, তারপর পেঁয়াজগুলোকে আমি মোটামুটি ব্রাউন কালার হয়ে আসা পর্যন্ত ভাজবো। এখন পেঁয়াজগুলো মোটামুটি হাফ ভাজা হয়ে গেছে, তারপর খানিকটা মিডিয়াম ব্রাউন কালার হয়ে আসলে আমি একটি পাত্রে হাফ চা চামচ হলুদের গুঁড়ো, 1 টেবিল চামচ মরিচের গুঁড়ো এবং পরিমাণ মতো লবণ দিয়ে গুলিয়ে রেখেছিলাম পানিতে। তো ওই পানিটাই আমি ভাজা পেঁয়াজের উপর দিয়ে দিব, তারপর ভালো করে মিশিয়ে নেড়ে মশলাকে কষিয়ে নিব। যেহেতু মাছ ভাজার সময় আমি মোটামুটি ভালোই লবণ নিয়েছিলাম, তো এই মশলাটাতে আমি অত লবণ দিব না, পরে মশলাটা আপনারা টেস্ট করে লবণ লাগলে দিয়ে নিতে পারেন। মশলা মোটামুটি কষিয়ে আসার পরে আমি 1 টেবিল চামচের একটু কম জিরে গুঁড়া দিয়ে নিব, তারপর খুব ভালোভাবে আবার মশলাটাকে মিশিয়ে নেড়ে কষিয়ে নিব। মশলাটা খুব সুন্দর কষানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এখন মশলাটা কষানো হয়ে যাওয়ার পরে আমি ভাজা মাছগুলো এই কষানো মশলার উপর এক এক করে দিয়ে দিব।
ভাজা মাছগুলো দেয়া হয়ে গেলে আমি প্রায় 2 কাপের মতো পানি দিয়ে নিব। যার যেরকম পরিমাণ ঝোল পছন্দ সে সেরকম পরিমাণ পানি দিতে পারে। পানিগুলো দিয়ে মাছগুলো আমি আলতো করে একটু নেড়ে দিব, যেন সবগুলো মাছের উপরে মশলাটা আসে। যেহেতু আমি একসাথে অনেকগুলো মাছ রান্না করছি, সেজন্য আমার এ ব্যাপারটাতে একটু সতর্ক থাকতে হচ্ছে। ঝোলগুলো দেয়া হয়ে গেলে এখন আমি এখানে প্রায় 4-5টা কাঁচামরিচকে মাঝখানে ভেঙে অথবা আপনারা চিড়েও দিতে পারেন, মাঝখানে দিয়ে দিব। দিয়ে আমি ঢাকনা দিয়ে দিব এবং চুলার ফ্লেমটাকে মিডিয়াম লোতে করে দিব। আমি পাশের চুলাতেই ডাল রান্না করছিলাম, জিরা দিয়ে ডাল রান্না করছিলাম। আমি খুব হালকা পাতলা মশলা ইউজ করে, আমি ডালে খুব একটা কিছু দিই না, পেঁয়াজ রসুনও খুব কম দিই, কারণ ডালটা আমার খুব লাইট খেতেই ভালো লাগে। আমি ডালটাকে সম্ভার দিচ্ছিলাম, তো ডালটা যখন এরকম ফুটে আসবে তখন কিন্তু আমার ডাল প্রায় হয়েই গেছে, তখন আমি ডালটা কিন্তু নামিয়ে ফেলব। প্রায় 10 মিনিট মিডিয়াম লো ফ্লেমে মাছগুলো সেদ্ধ হওয়ার পরে আমি ঢাকনাটা খুলে মাছগুলোকে দেখে নিব। মাঝে আমি 5 মিনিট পরে আমি একবার মাছগুলোকে হালকা একটু নেড়ে দিয়েছিলাম, ভিতরে ভিতরে একটু ঘুরে ঘুরে নেড়ে দিয়েছিলাম, যেন মাছগুলো একই জায়গায় না থাকে। এরপরে আমি ধনেপাতা কুচিগুলো মাছের উপরে ছড়িয়ে দিচ্ছি। ধনেপাতাটা নামানোর ঠিক 4-5 মিনিট আগে দিব এবং ধনেপাতাগুলো দেওয়ার পরপর আমি চুলার ফ্লেমটাকে একদম লোতে করে দিব এবং এই অবস্থায় একটু নেড়ে আমি ধনেপাতাগুলোকে ভিতরে একটু ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করব, যেন ধনেপাতার যে সুন্দর ফ্লেভারটা সেটা আমরা পাই। এই অবস্থায় আমি চামচ দিয়ে মাছগুলো হালকা একটু নেড়ে দিব আর ধনেপাতাগুলোকেও হালকা একটু ভেতরে ভেতরে ঢুকিয়ে দিব এবং মাছগুলোকে আলতো করে একটু নেড়ে দিব। দেখুন সাইড দিয়ে খুব সুন্দর তেল উঠে এসেছে, তো এরকম তেল উঠে আসলে মাছ রান্না মোটামুটি শেষ। ব্যাস রেডি হয়ে গেল ছটপট এবং মজাদার রেসিপি পাবদা মাছের ঝোল। আশা করি আপনাদের সবার খুব ভালো লাগবে আজকের এই রেসিপিটি এবং আপনারা সবাই বাসায় রেসিপিটি ট্রাই করবেন। খুব শীঘ্রই নিয়ে আসবো আমি আমার পরবর্তী ব্লগটি। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমাদের জন্য খুব খুব প্রার্থনা করুন। থ্যাংকস ফর ওয়াচিং এন্ড ডোন্ট ফরগেট টু লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব টু মাই ইউটিউব চ্যানেল। টেক কেয়ার, বাই।